কারো যদি মাথা ব্যথায় আপনি পবিত্র কোরআনুল কারীমের এই ছোট্ট আয়াতটি তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে আপনার মাথা একবার ফু নেবেন, আমি কথা দিচ্ছি যদি এই আয়াতের আমলটা আপনি করতে পারেন তাহলে আপনার মাথা ব্যথা সঙ্গে সঙ্গে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আগুনের উপরে পানির উপরে আগুনের ফুলকে ছেড়ে দিলে যেমন সঙ্গে সঙ্গে আগুনটা নিস্তেজ হয়ে যায়, ঠিক সেইভাবে আপনি যদি এই আয়াতটার আমল করতে পারেন, এইভাবে যদি আপনার কপালে ফু নিতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার মাথা ব্যথা সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যাবে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরাতুল ওয়াকিয়া 27 নম্বর পারা, সূরাতুল ওয়াকিয়ার 19 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন লা ইউসাদদাউনা আনহা ওয়ালা ইউনসিফুন, লা ইউসাদদাউনা আনহা ওয়ালা ইউনসিফুন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম সূরাতুল ওয়াকিয়ার 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে সেখানে থাকবে না কোনো মাথা ব্যথা করা, সেখানে থাকবে না কোনো মাথা ব্যথা, মানে জান্নাতের কথা এখানে বলা হচ্ছে, এবং তাদের মাথা কোনো বিকৃতি হবে না, মাতাল হবে না, তাদের